আধার কার্ডের ভেরিফিকেশান করতে হবে দু সালে আধার কার্ডের আপডেট আপনারা করেছেন সেই সময় সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল তো বর্তমানে আপডেট এখনও চলছে কিন্তু দু সালে আধার কার্ডের নতুন আপডেট আসতে চলেছে আধার কার্ডে এবার আপনাদেরকে ভেরিফিকেশান করতে হবে এবং এই ভেরিফিকেশনের জন্য আপনার একশো দিন পর্যন্ত সময় লাগতে পারে তো দু হাজার চব্বিশ সালে আধার কার্ডের নতুন কী নিয়ম চালু হচ্ছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশানটি জানতে সাহায্য করবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে আধার কার্ড বর্তমানে ভারতের নাগরিকদের জন্য একটি অপরিহার্য পরিচয়পত্র বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে ব্যক্তিগত সেবা সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয় এই কারণে আধার কার্ডের নিরাপত্তা এবং নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষ্যে কেন্দ্র সরকার আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলে এই নতুন ব্যবস্থার অধীনে নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশান রাজ্য সরকারের মাধ্যমে করা হবে এই ভেরিফিকেশান পাসপোর্ট ভেরিফিকেশনের মতনই কঠোর হবে নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র আঠেরো বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেটও করতে পারবে একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়মের কোনো বালাই নেই রাজ্য সরকারের অনুমতি বাধ্যতামূলক নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তর এসডিএমকে মনোনীত করতে পারে এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরই নতুন আধার কার্ড ইস্যু করা হবে নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশানও প্রয়োজন হবে এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে আধার তৈরি করতে একশো আশি দিন পর্যন্ত সময় লাগতে পারে নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার কার্ড ইস্যু করতে একশো আশি দিন পর্যন্ত সময় লাগতে পারে কারণ আধারের আবেদন করার পর ইউআইডিআই ডেটার গুণমান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে এসডিএম পোর্টালে সেই আবেদনের যাচাই করা হবে আবেদনকারীর জমা দেওয়া সমস্ত নথির যাচাই করা হবে এরপর এসডিএম স্তর থেকে আধার ইস্যু করার অনুমতি দেওয়া হবে যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি বাতিল করা হবে আবেদনকারীর উপস্থিতি থাকা বাধ্যতামূলক নির্দেশ অনুসারে আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক এর জন্য অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদেরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে নতুন ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা কী নতুন ব্যবস্থার কিছু সুবিধা রয়েছে প্রথমত এই ব্যবস্থায় আধার কার্ডের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে দ্বিতীয়ত আধার কার্ডের জালিয়াতি রোধ করা সম্ভব হবে তৃতীয়ত আধার কার্ডের ব্যবহারে আরও স্বচ্ছতা আসবে তবে নতুন ব্যবস্থায় কিছু অসুবিধাও রয়েছে প্রথমত এই ব্যবস্থায় আধার কার্ড তৈরির প্রক্রিয়া আরও জটিল এবং সময় সাপেক্ষ হবে দ্বিতীয়ত এই ব্যবস্থায় আবেদনকারীদের অনেক দূরে যেতে হবে তৃতীয়ত এই ব্যবস্থায় আবেদনকারীদের অনেক কাগজপত্র জমা দিতে হবে সামগ্রিকভাবে নতুন ব্যবস্থা আধার কার্ডের নিরাপত্তা এবং নির্ভলতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে এই ব্যবস্থায় সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করে এটি সঠিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন এবার মূল বিষয়টা কি যেটা আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে নতুন একটি নিয়ম চালু হচ্ছে আধার কার্ডের এতদিন আপনারা নতুন আধার কার্ড করতেন আবেদন করতেন তার সাত থেকে পনেরো দিনের মধ্যেই আপনারা নতুন আধার কার্ড পেয়ে যাচ্ছিলেন এবার থেকে আধার কার্ড যারা নতুন করবেন আঠারো বছর যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য তো সেক্ষেত্রে আধার কার্ড করার সময় আপনাদের যা কিছু কাগজ সেগুলো ভেরিফিকেশান হবে যাচাই হবে পাসপোর্ট ভেরিফিকেশনের মতন এবং যখন যাচাই হবে আপনাকে সেখানে নিজেকে উপস্থিত থাকতে হবে এবং সেগুলো আপনার মহকুমা থেকে পাঠানো হবে আপনার সমস্ত কিছু অ্যাপ্রুভেল দেওয়া হবে তারপর আপনি আধার কার্ড পাবেন বা করতে পারবেন আধার নাম্বার পাবেন নইলে এতদিন আবেদন করতো আবেদন করার কিছুদিনের মধ্যে আধার কার্ড পেয়ে যেত কিন্তু চব্বিশ সাল থেকে নতুন আপডেট আধার কার্ড কিন্তু আর খুব সহজে করা যাবে না সময় সাপেক্ষ ব্যাপার হবে অনেক কড়াকড়ি করা হচ্ছে আধার কার্ড করার ক্ষেত্রে সমস্ত কিছু ভেরিফিকেশন করা হবে যাচাই করা হবে তারপরেই কিন্তু একজন উপভোক্তাকে আধার কার্ড দেওয়া হবে আর যাদের ইতিমধ্যে আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে কোনো ভেরিফিকেশন বা কোনো কিছু হচ্ছে না কিন্তু যারা নতুন আধার কার্ড করতে যাবেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা চালু হতে চলেছে তো এই নিয়মটা আপনাদের কেমন লাগলো এই সিদ্ধান্ত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না